70,000 দিয়ে গুণ করলে 490 হয়। 490 কোটি মানুষকে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দিবেন বলুন সুবহানাল্লাহ। তা আল্লাহর নবী বাইরে হইছে, এবার সাহাবীরা বলতেছে ইয়া রাসূলুল্লাহ হাদিস তো বলে গেলেন কিন্তু ওই যে বিনা হিসেবে জান্নাতে যাবে এরা কারা? আল্লাহর নবী বললেন চারটা গুণ যার মধ্যে আছে তারা বিনা হিসেবে জান্নাতে যাবে বলুন সুবহানাল্লাহ। লা ইয়াস্তারকুনা ওয়া লা ইয়াত্তাউনা ওয়া লা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এক নাম্বার যে সমস্ত মানুষগুলো দাগ কেটে চিকিৎসা গ্রহণ করে না। আরবে আল্লাহর নবীর সময় একটা চিকিৎসা ছিল, যখন হাতে ব্যথা লাগতো কোনো জায়গায় কাইটা যাইতো, ওরা আগুনের লোহা গরম করে এখানে শেক দিয়ে একটা দাগ বসায় দিত, নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর নবী এটা পছন্দ করতেন না। আল্লাহর নবী বলছেন যে এই দাগ কেটে যারা চিকিৎসা না করবে এরা জান্নাতে যাবে। দুই নম্বরে আল্লাহর নবী বলছেন যারা অশুভ লক্ষণ বিশ্বাস করে না। আমাদের সমাজে দেখবেন কিছু মানুষ আছে অশুভ লক্ষণ বলতে বাড়ি থেকে বের হচ্ছে, হঠাৎ বিড়াল সামনে দিয়ে দৌড় দিছে, কয় বাজান আজকে আর বাইরে হইস না, তোর সামনে দিয়ে বিড়াল দৌড় মারছে মানে তোর কপাল আজকে খারাপই আছে, বলে কি বলে না। আবার বলে সোমবারে ঝাড়ের বাস কাটতে নাই, রাতের বেলায় আয়নাতে মুখ দেখতে নাই, রাত্রিবেলায় গাড়ি বাড়ির উপরে যদি পাখি ডাকে তাহলে অকল্যাণ কিছু আসছে, তারপরে কুসংস্কার, দোকান খোলার পরে প্রথম কাস্টমারকে বাকি দিতে নাই, এরকম কথাবার্তা আছে অশুভ লক্ষণ। এই সমস্ত অশুভ লক্ষণ যারা বিশ্বাস না করবে আল্লাহর জান্নাতে ঈমান আনার পরে তারা বিনা হিসাবে যাবে, না সুবহানাল্লাহ বলেন না? আছে না না এরকম? মেয়ে বিয়ে করে নিয়ে এসেছে, আনার পরে ঘটনা চক্রে ধরেন 7 দিনের মাথায় শ্বশুর মারা গেছে, অনেক সময় গ্রামের মহিলারা ওই বৌমার দিকে আঙ্গুল তুলে কয় দেখছো নি এই বউ দেখি কুলক্ষী অলক্ষী, বিয়ে হয়েছে 7 দিন শ্বশুর এখন মরিয়া গেল, এ বউ তো শ্বশুর খাইছে, কয়দিন পরে শাশুড়ি খাইবো, তারপরে হের জামাইটারও খাইবো, এরকম বলে কি বলে না? বলে কি বলে না? আছে না এরকম? মৃত্যু আসছে কার পক্ষ থেকে? এই সমস্ত অশুভ লক্ষণ যারা বিশ্বাস করে আল্লাহর জাহান্নামে তারা যাবে বলুন নাউজুবিল্লাহ। 3 নম্বর আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই সমস্ত মানুষ আল্লাহ রব্বুল আলামিনের জান্নাতে যাবে যারা অবৈধ ঝাড়ফুঁক করে না। কোরআন থেকে যদি কেউ ঝাড়ফুঁক করে এটা হারা হালাল এটা জায়েজ, কোরআন থেকে যদি সূরা কিরাত পড়ে কেউ যদি পানির মধ্যে ফুৎকার দেয় এটা ব্যবহার করতে পারেন, আপনি খাইতে পারেন কোনো সমস্যা নাই, কিন্তু কিছু কিছু তদবির আছে, তাবিজ কবজ আছে, ঝাড়ফুঁক আছে যেটা কোরআনেও নাই হাদিসেও নাই, ওই যে ভণ্ড ওজা মোজা এগুলো বলে আছে না নাই, এমন তদবির দেয় এমন তাবিজ দেয় এমন ঝাড়ফুঁক করে যেখানে আল্লাহ রাব্বুল আলামিনের নাম বলা হয় না, ধরে নেন যে সেই জায়গাটা দেয় তাবিজের মধ্যে মাছের আঁশ দিয়ে দেয়, মাছের চোখ দিয়ে দেয়, আবার ঘরের বউয়ের নিয়ে সে চুল কাটে দেয়, মহিলাদের জামা কাপড়ের কিছু অংশ ঢুকায় দেয়, যারা কুফুরি কাজ করে আছে না নাই, এই সমস্ত কাজ যারা করে এরা আল্লাহ রাব্বুল আলামিনের জাহান্নামে যাবে। আর কোরআনের কিছু মানুষ বিদেশ যেতে বাধাগ্রস্ত হয়, ধরেন বিদেশ যাবে বারবার বাধা হচ্ছে, কোনো না কোনোভাবে বাধাগ্রস্ত হচ্ছে, এই তখন কি করে কিছু কবিরাজের কাছে যায়। আর বাংলাদেশে কিছু কবিরাজও আছে যেখানে বাসের চিপাই চাপাই পোস্টারিং করে রাখে, আছে না নাই? স্বামী স্ত্রীর অমিল, আপনি কি অবাধ্যকে বাধ্য করতে যাচ্ছেন? আপনি কি আপনার মনের মানুষকে কাছে টানতে পারছেন না? আপনি কি বিদেশ যেতে আগ্রহী? আপনি কি আপনার শত্রুকে বসে আনতে চাচ্ছেন, মনের মানুষকে বসে আনতে চাচ্ছেন? আর দেরি নয় আজই চলে আসুন গুরু বাবার কাছে, এরকম বলে কি বলে না? এগুলো পোস্টার করে আর যুবকরাও তখন যায় সেখানে গিয়ে তদবির নেই। আচ্ছা আপনারা কি এগুলো বিশ্বাস করেন? এই কবিরাজ এরা কি ভাগ্য পরিবর্তন করতে পারে? তদবির দিয়ে কি মানুষের ভাগ্য ফেরানো যায়? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল কাদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো মন্দ সব কিছু হয় আল্লাহর পক্ষ থেকে। আর কবিরাজ উনি যদি এতই ভালো মন্দ এগুলো যদি উনি যাচাই বাছাই করে যদি মানুষের পরিবর্তন করতে পারতো, নিজের ভাগ্যটা কিন্তু এখনো নিজে পরিবর্তন করতে পারে নাই, কথা বলে না? নিজে তদবির দেয় দিয়ে আবার 200 টাকা বকশিস চায়, আছে না নাই? আরো জোরে বলেন, এরকম আছে। তার প্রিয় ভাইরা আমার যেখান থেকে কথাটা আসলো, 3 নম্বর হচ্ছে অবৈধ ঝাড়ফুঁক করা যাবে, 4 নম্বর ওয়ালা রব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আল্লাহ রব্বুল আলমিনের রাসুল বলছেন তারা জান্নাতে বিনা হিসাবে যাবে যারা সর্ব অবস্থায় আল্লাহর উপরে তাওয়াক্কুল করে বলুন সুবহানাল্লাহ।
যখন আপনার চাকরি চলে যাবে, আপনি যখন অভাবগ্রস্ত হয়ে যাবেন, ঋণগ্রস্ত হয়ে যাবেন, দোয়া করবেন কার কাছে? জোরে বলেন। রিজিকের মধ্যে যখন সংকট আসবে, দোয়া করবেন কার কাছে? এই যে ঝোপে ঝাড়ে অনেক পাখি কিন্তু এখন বসে আছে, এই পাখিগুলোকে খাওয়ান কে? সাগরের মধ্যে নীলতিমি মাছের কথা আপনারা সকলেই হয়তো বা জানেন, এক একটা নীলতিমি দশতলা বিল্ডিংয়ের সম পরিমাণ উঁচু হয়ে থাকে, এক একটা নীলতিমির জিব্বাগুলো এক একটা হাতির মতো হয়ে থাকে। নীলতিমি প্রতিদিন 6-7 টন গোস্ত খায়, বলুন আল্লাহু আকবার। ওই সাগরের নীলতিমি আল্লাহ রাব্বুল আলামিন যারা সাগরের মধ্যে রেখেছেন, ওই নীলতিমিকে কিন্তু আল্লাহ তাআলা খাওয়াচ্ছেন, ওই সাগরের নীলতিমিটাকে আল্লাহ রাব্বুল আলামিন রক্ষা করেছেন, ওই সাগরের নীলতিমিটা দুনিয়ায় কারো ঘর বাড়িতে আঘাত করে না, কোনো মানুষের সঙ্গে মারামারি করে না। রিস্কের জন্য এই পাখিগুলো গাছের ওপরে আছে, লক্ষ লক্ষ পাখিগুলো দিনের বেলায় খেয়ে এসে এখন রাত্রিবেলায় ঘুমাচ্ছে, সকালবেলায় গিয়ে দেখবেন পাখির গুঁড়ো কিন্তু হেগে মুতে আবার বিষ্ঠাও ফেলিয়ে রেখেছে, আবার সকালবেলায় বের হয়ে যাচ্ছে। ওই পাখিগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন খাওয়াচ্ছেন, মারামারি করে না। নীলতিমিকে 60 টন গোস্ত খাওয়াচ্ছেন, এক ট্রাক পরিমাণ সমপরিমাণ গোস্ত খাওয়াচ্ছেন, মারামারি নাই। কিন্তু মানুষ 2 কেজি 2.5 কেজি চাল খাবারের জন্য মারামারি করে আছে না নাই? নীলতিমি যেরকম তাওয়াক্কুল করেছে, ওই তাওয়াক্কুল যদি আপনি আমি করতে পারতাম, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার বাড়ির মধ্যেও খাওয়ার পৌঁছায় দিতে পারেন, সুবহানাল্লাহ। বিশ্বাস করেন কি করেন না? আর ওই নীলতিমি যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠিয়েছেন, সেভাবে আপনাকে আমাকেও পাঠিয়েছেন। ওর তাওয়াক্কুল আছে, আমার আপনার তাওয়াক্কুল নাই। ওই পাখিগুলো যেরকম তাওয়াক্কুল করেছে, এই তাওয়াক্কুল আপনি আমি করতে পেরেছি বলেন? ওই তাওয়াক্কুল কিন্তু আপনি আমি করতে পারি নাই, যেভাবে পাখিগুলো তাওয়াক্কুল করেছে। যদি করতে পারতাম, আল্লাহ তাআলা ওই পাখির মতো রিজিকের ব্যবস্থা করতো, ঠিক কি না? চাকরি আপনার চলে যায়, চাকরি আপনার চলে যায়, দৌড়ান আপনি কোম্পানি থেকে কোম্পানি, ভিসা বাতিল, দৌড়ান এক দেশ থেকে আরেক দেশ, জুতার তলা ক্ষয় করে ফেলেন। আরে জুতার তলা ক্ষয় করার আগে, কোম্পানির পেছনে দৌড়ানোর আগে একটু নামাজের মুসাল্লা বিছায়া চোখটাকে বন্ধ করে আল্লাহর কাছে ফরিয়াদ করেন, আল্লাহ আপনি আমার রিস্কের ফয়সালা করবেন। কোনো কোম্পানি আমার রিস্কের ফয়সালা করতে পারে না, কোম্পানি মাধ্যম হিসেবে কাজ করতে পারে। আল্লাহর কাছে যখন ফরিয়াদ করবেন এইভাবে চোখের পানি ফেলে, আল্লাহ তাআলা আপনার রিস্কের ফয়সালা করে দেবেন, ঠিক কিনা ভাইরা আমার? কিন্তু দেখেন, দুনিয়ার যত প্রয়োজন আমরা কিন্তু আল্লাহর কাছে শুনতে বলি না, বলি কার কাছে? কোম্পানির কাছে, মানুষের কাছে, আল্লাহর কাছে কিন্তু বলি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলছেন, এই যে জিনিসপত্রের দামগুলো বাড়তেছে, এমনি বাড়তেছে, এগুলো গজব। কি গজব? শুধু সরকারের দোষ দিয়ে লাভ নাই। আল্লাহ তাআলা বলছে, ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা। আল্লাহ তাআলা আরো বলছেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম, বেশি বেশি ইস্তেগফার করো, ক্ষমা চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে এমন বৃষ্টি বর্ষণ করব যে বৃষ্টির কারণে তোমাদের ফসল উৎপাদন বেশি হবে, খায়া শেষ করতে পারবা না। আরো যেন বলেন সুবহানাল্লাহ। তাহলে ইস্তেগফার করতে বলতেছে কিসের জন্য? রিস্কের জন্য, ফসলের জন্য। আর আমরা কি করতেছি? আমরা আবিষ্কারের পেছনে দৌড়াচ্ছি, আল্লাহর পেছনে না দৌড়ায়, ঠিক কিনা? আবিষ্কারও দরকার আছে, কিন্তু দৌড়াইতে হবে আগে আল্লাহর পেছনে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে কি বলছেন খেয়াল করুন, রাব্বুল আলামিন এরপরে বলছেন, ইয়াউমা ইযি ইয়াসদুরুন নাসু আশতাতান লিয়ারাউ আমালাহুম ফামান ইয়ামাল মিথকালা যারাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিথকালা যারাতিন শাররান ইয়ারা। বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওই কিয়ামতের ময়দানে মানুষগুলো আল্লাহ রাব্বুল আলামিন দলে দলে ডাকবেন, আর তার আমলগুলোকে দেখাবেন। মানুষগুলো যখন আমলগুলো দেখবে, মানুষের জবান সাক্ষী দিবে, জিহ্বাটাও সাক্ষী দিবে, চোখ সাক্ষী দিবে, হাতটাও সাক্ষী দিবে, কান সাক্ষী দিবে, পাগুলো সাক্ষী দিবে, এই যে জমিনের উপরে বসে আছেন, এই জমিন সাক্ষী দিবে যে আপনি মাহফিল শুনেছেন, এই জমিন সাক্ষী দিবে যে আপনি আরেকজনের হক নষ্ট করেছেন, এই জমিন সাক্ষী দিবে যে আরেকজনের মাথায় বাড়ি মারছেন, এই জমিন সাক্ষী দিবে যে আপনি মদ শরাব পান করেছেন, এই জমিন সাক্ষী দিবে জেনা করেছেন। মানুষ আল্লাহ রাব্বুল আলামিন যখন এইভাবে পাকড়াও করবে, এই হাত আপনার সঙ্গে গাদ্দারি করবে, এই চোখ আপনার সঙ্গে গাদ্দারি করবে, জিহ্বাটা আপনার সঙ্গে গাদ্দারি করবে, কেউ আপনার পক্ষে থাকবে না। যেই হাতটাকে এত মহব্বত করলেন, যেই চোখটাকে এত মহব্বত করলেন, যেই জিহ্বাটাকে এত মহব্বত করলেন, ওই জিহ্বা আপনার পক্ষে থাকবে না, আপনার বিপক্ষে চলে যাবে। সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেককে তার প্রতিদান দিয়ে দিবেন, যে জান্নাতের কাজ করেছে তারা জান্নাতে দিবেন, আর যে জাহান্নামের কাজ করেছে আল্লাহ রাব্বুল আলামিন তার জাহান্নামে দিবেন, ঠিক কিনা? আর রাব্বুল আলামিন এজন্যই বলছেন,
যে ভালো কাজ করবে বিন্দু মাত্র ভালো কাজ করলে সে তার প্রতিদান পাবে, আর যদি কেউ বিন্দু মাত্র খারাপ কাজ করে তারও প্রতিদান সে পাবে। প্রিয় ভাইরা, আমার এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন ভূমিকম্প পাঠান। এবার আপনারা মিলান কুমিল্লায় এই কারণগুলো আছে নাকি নাই খেয়াল করেন, মনোযোগ দিয়া খেয়াল করেন। হ্যাঁ, কয়টা কারণ বলেছি আরো জোরে? 15টা। খুব মনোযোগ দিয়ে শুনবেন, যদি থাকে শুদ্ধ হবে, আর যদি না থাকে তাহলে তো আপনি বাঁচিয়ে গেছেন। এক নাম্বার, খেয়াল করেন আল্লাহ রাসূল কি বলছেন। এক নাম্বার, ইদাত্তাখাদাল ফাইউ দুআলা, আল্লাহ নবী বলছেন যখন গনিমতের মালগুলোকে নিজের সম্পদের মতো মানুষজন ব্যবহার শুরু করবে, আল্লাহ রাব্বুল আলামিন গজব স্বরূপ তখন দাবানল পাঠাবেন, ভূমিকম্প পাঠাবেন। বলুন নাউযুবিল্লাহ। আপনি বলবেন, হুজুর, যুদ্ধলব্ধ সম্পদ তো এখন আমাদের বাংলাদেশে নাই, কিন্তু আর একটা বিষয় ঠিকই আছে, আপনার এলাকার নেতা খেতা লিডারদের কাছে কিন্তু অনেক সময় আপনার জন্য বরাদ্দ আসে, চাল ডাল দেখা গেছে 20 কোটি টাকা রাস্তার জন্য বরাদ্দ এসেছে। এখান থেকে সবাইকে বলছি না, কেউ কেউ এমন আছে যে 15 কোটি টাকা হাতায় নাই, 5 কোটি টাকা বরাদ্দ দেয় আছে না নাই। 20 বস্তা চাল আপনার জন্য আসলো, 20 বস্তা চালের মধ্য থেকে 15 বস্তা চাল নিজে লুইটা বুইটা খেয়ে ফেললো, 5 বস্তা চাল জনগণকে বিতরণ করলো। যখন এরকম হক মারার প্রবণতা বেড়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে গজব চলে আসবে। বলুন নাউযুবিল্লাহ। এই পাপটা এলাকা আছে না নাই? বরাদ্দ আপনার জন্য যেটা সেটা আপনি পাচ্ছেন না। যদি 1 গ্রাম আপনার জন্য তেল বরাদ্দ থাকে, আপনি লাস্টে পান 1 ফোঁটা তেল, কথা বলেন না কেন? অনেক জায়গায় রাস্তায় দিতে বলছে রড, হ্যাঁ রাস্তায় দেয় বাঁশ, মহব্বত করে দেয়, কয় কে কাকা বাঁশ দেন, কে রড দেওয়া দেয়, কয় বেটা রডের চেয়ে বাঁশ মোটা না, বুঝেন নাই, রডের চেয়ে বাঁশ মোটা না, এর লেগে বাঁশ দিতেছে। নাউযুবিল্লাহ বলেন, নাউযুবিল্লাহ। এমন ঘটনা বাংলা জমিনে ঘটছে না? এক নম্বরে যে হক নষ্ট করার প্রবণতা বেড়ে যাবে। শুধু নেতাদের দোষ দিয়ে লাভ নাই, নিজেদের দিকেও একটু তাকান। সুযোগটা পাইলে হাত মেরা কুপায় খায় ফেলায় আছে না নাই? সুযোগটা পাইলে আল ঠেলা জমি দখল করে আছে না নাই? হাজি সাহেব লোভ সামলাইতে পারে না, সুযোগটা পাইলেই সুদে টাকা মাইরা দেয় আছে না? এক নাম্বার। দুই নাম্বার, আল্লাহ নবী বলছেন ওয়াল আমানাতু মুগুলামা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমানতের খেয়ানত মানুষ বেশি বেশি করবে। টাকা আপনার কাছে রাখা হবে 20,000, যে কালকে আপনার কাছে নিয়ে নিব আমি বিকেলবেলায়, এই টাকাটা খবরদার কাউরে দিয়েন না। 3 লাখ টাকা রাখছেন বড় ভাইয়ের কাছে যে 3 মাস পরে নিব, আমি ব্যাংকে টাকা রাখবো না, তুমি রাখো তোমার কাছে। আপনি রাখছেন 3 লাখ, ওই মুরব্বি 3 লাখ নিয়া আর এক জায়গায় সুদে খাটাইয়া দেয় এমন আছে না নাই? আমানত রাখছেন বন্ধুর কাছে, যাই দোস্ত এই কথাটা খবরদার কাউরে বলিস না, তুই তো আমার কলিজার টুকরা দোস্ত, তোরে ভালোবাসি, দোস্ত নিয়ে যা 16 জনের সামনে ফ্ল্যাশ করে দেয় আছে না নাই? 3 নাম্বার, আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াজ্জাকাতু মুগরামা, মানুষজন জাকাতটাকে অভিশাপ মনে করবে। খেয়াল করে দেখেন, বর্তমান সময়ে মানুষজন নামাজ পড়ে রোজা করে কিন্তু জাকাত দিতে চায় না, কথা বলেন। আর জাকাত যদি দেয়ও কিছু মানুষ, ভাই শাড়ি নিয়ে আসে চকবাজার থেকে, এমন শাড়ি ও মশারির চেয়েও পাতলা, কথা বলেন। লুঙ্গি এমন একটা নিয়ে আসে যেটা দিয়ে মাছও ধরা যায় না, আর যদি মনে করেন ওই লুঙ্গি পরে সূর্যের সামনে দাঁড়াইছেন তাহলে ফারাক্কাবাদ গোটাই বোঝা যায় আছে না নাই? ওটা পরে পুকুরে গোসলও করা যায় না। আল্লাহ বলল লাংতানালুল বিররু হাত্তা তুমফিকু মিম্মা তুহিব্বুন, যেটা তুই পরস, যেটা তুই পছন্দ করস সেটা তুই যা দান কর। আর আমরা করলাম কি, চক বাজারের শাড়ি লুঙ্গি নিয়ে এসে দান করা শুরু করলাম, যেটা আমার 14 গোষ্ঠী জীবনে পড়ে নাই। যে লুঙ্গি দিচ্ছে শাড়ি দিচ্ছে দেওয়া হারাম না, আপনি ভালোটা নিয়ে এসে দেন, খারাপটা দেন কেন, কথা বলেন। 3 নাম্বার, ভূমিকম্প পাড়ার কারণ। 4 নাম্বার, আল্লাহ নবী বলছেন ওয়া তুল্লিমালি গায়রিদ্দিন, মানুষ জ্ঞান শিখবে দিন শিখবে শুধু ফুলুস কামানোর জন্য, কথা বলেন। ডাক্তার ডাক্তার হবে উদ্দেশ্য মানুষের সেবা না, খালি MBBSটা শেষ করে নেই তারপরে দেখবি বান্ডিল বান্ডিল খালি টাকা আনো, ঠিক কিনা? ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার হবে, ইঞ্জিনিয়ারটা খালি শেষ করে নেই, ইঞ্জিনিয়ারিং পড়াটা শেষ হোক,
বান্ডেল কেমনে কামাইতে হয় এটা দেখাই দেবো, কথা বলেন না কেন? বক্তা সাহেব চিন্তা করতেছে খালি ভালো বক্তা হয়ে লই, এরপর বান্ডেল কেমনে আদায় করতে হয় এটা দেখে নেব, কথা বলেন? দিন শিখবে মানুষ, জ্ঞান শিখবে মানুষ, শুধু দুনিয়া কামাইয়ের জন্য। আল্লাহর নবী বলছেন তখনই গজব আসবে, কিয়ামত সন্নিকটে হয়ে যাবে, বলুন নামাজ বলে। এখন যে পয়েন্টটা বলবো এটা কুমিল্লা একটাও নাই, সব সুফি দরবেশ। আল্লাহ নবী বলতেছেন খেয়াল করুন, ওয়া তারাজুলু ইমরাতুহু ওয়া কাউমুহু। আল্লাহ নবী বলছেন এমন কিছু পুরুষ দেখা যাবে, স্বামী দেখা যাবে, যারা বউয়ের কথায় উঠবস করবে আর মার অবাধ্য হয়ে যাবে, আছে না নাই? তোমার মা তোমার আধা হাত জায়গার মধ্যে, আধা হাত পেটটা কটুক, আধা হাত, এই এই জনাব কি পেশাব ধরছে, পেশাব ধরছে না ঘুমাইছে? এত সুন্দর একটা পয়েন্ট নিয়ে আলোচনা করতেছে, যাও বাবা যাও 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 সংসার যাও, ছাড়ে আসো আবার ছাত্র মানুষ। বুঝলাম কুমিল্লার মানুষ হরিণীর গল্প বেশি পছন্দ করো, ওই বক্তা আবার আমি না। যারা বসছে সত্যিকার অর্থে শোনার জন্য বইছে, ঠিক কিনা বলেন? এই যে আলোচনাগুলো এগুলো কি আউল বাউল ফাউল কোনো কথা বলতেছি? হ্যাঁ, এগুলো তো আপনার আমার জন্য দরকার, এই জন্য বলতেছি, এগুলো প্রয়োজন। আল্লাহ নবী বলতেছেন বউর কথাই শুনে উদ্বাস করবে, বাপ মাকে ভুলে যাবে। খেয়াল করে দেখো যুবক, তোমার পেটটা, তোমার মার পেটটা মাত্র আধা হাত লম্বা, এই আধা হাত লম্বা পেটের মধ্যে এত বড় সন্তান, মা দশটা মাস দশ দিন তোমাকে রেখেছিল, একটা বার মা অভিযোগ করে নাই, অথচ মার কলিজায় কতদিন তুমি আঘাত করছো, কথা বলে? মা তোমার জন্ম দিছে, আজকে তুমি বড় ইঞ্জিনিয়ার হয়েছো, ডাক্তার হয়েছো, আলেম হয়েছো, বিশাল ফ্ল্যাট তোমার, বড় বিল্ডিং তোমার, আধা হাত পেটের মধ্যে মা সন্তানকে জায়গা দিয়েছে, ওই সন্তান এখন বড় বিল্ডিং করার পরেও মাকে জায়গা দিতে চায় না। সুন্দরী বউ বিয়ে করছে, সুন্দরী বউ বিয়ে করার পরে মাকে ভুলে গেছে, এই শুনেন ভুল বুঝবেন না, বউয়ের হক আদায় করতে হবে, বউয়ের হক আলাদা, মার হক আলাদা। যেমনই আল্লাহ তাআলা নামাজকে ফরজ করেছেন, বাপ মার খেদমত করতেও আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন, ঠিক কিনা? আল্লাহ নবী বলছেন হুমা জান্নাতুকা ওয়া নারুক, বাবা মা হচ্ছে তোমার জন্য জান্নাত, বাবা মা হচ্ছে তোমার জন্য জাহান্নাম। বাপ মাকে খুশি রাখবা আল্লাহর জান্নাতে যাবা, বাপ মাকে খুশি রাখবা আল্লাহর জাহান্নামে চলে যাবা, বলুন নাউজুবিল্লাহ। অনেক সন্তান কি করে, বাপ মাকে দূরে ঠেলে দেয়, পাঁচ ভাই আছে, দু ভাই ধরেন বড় লোক, তিন ভাই গরিব, ঠেললে ঠুললে খালি তিন চারজনের ঘরেই ঠেলে, আর এক দুইটা আর খোঁজই নিতে চায় না, বাপ মার আছে না নাই, খালি কয় ওর বাড়ি যান, ওর বাড়ি যান, আমার বউ ভালো না, আমার পোলা ভালো না, আমার পোলার পোলার পড়ার ক্ষতি হবে, এরকম আউল বাউল ফাউল মার্কা কিছু কারণ দর্শাই। আপনি আপনার মাপকে ধাক্কা মেরা, বাপকে ধাক্কা মেরা যে আরেক ভাইয়ের ঘাড়ে দিতেছেন, মূলত আপনার জান্নাতকে ধাক্কা মেরা আপনি আরেক ভাইয়ের ঘাড়ে দিতেছেন, ঠিক কিনা? সুতরাং বাপ মার খেদমত করতে টাকা লাগে না, কপাল লাগে, কপাল। এক টাকা খরচ করে একশো টাকা, এক কোটি টাকার পরিমাণ ফিডব্যাক আসবে। আর বাপ মা অনেক সময় দেখা যায় ছেলেরা টাকা চায় যে বাবা, ছেলেদের কাছে টাকা চায় যে বাবা পাঁচশোটা টাকা দে মসজিদে দেবো, ছেলে চেপ করে ওঠে, মা বলে যে এক পাতা ওই ট্যাবলেট এনে দিস, ছেলে আনতে চায় না, পাঁচ দিন বললে একদিন আনে, মা বলে পান নিয়ে আসিস একটু, ভুলে যায় বারবার। ওই ছেলে আবার বন্ধুদের সঙ্গে যখন কফি আড্ডায় বসে আড়াই হাজার টাকা বিল দিতেও কার্পণ্য করে না, কথা বলেন? এরকম অনেক সন্তান আছে, এই বেটা যেই সন্তানগুলো এরকম আছে, বাপমাকে এড়িয়ে যায়, বাপমার খেদমত করতে চায় না, নিজে জীবনযাপন করে খুব বড় বিল্ডিংয়ে, ভালো বিল্ডিংয়ে, আর বাপমার সঙ্গে এরকম আচরণ করে, আল্লাহর জান্নাত ওর জন্য না। কারণ কি, ও নামাজ পড়লেও জান্নাতে যাবে না, নামাজ যেমন ফরজ বাপমার খেদমত করা তেমনই ফরজ। আল্লাহু আকবার। বউদেরকে খাটো করা হয়নি, বউদের দায়িত্ব কি, বউয়ের ভরণ পোষণ, থাকার জায়গা, বাচ্চা কাচ্চা সব দায়িত্ব আল্লাহ স্বামীর উপরে দিয়েছে, কিন্তু বউদের দায়িত্ব কি, বউদের দায়িত্ব হচ্ছে তারা ঘর সামলাবে, বাইরে যাইতে হলে শালীনতার সাথে যাবে, মাতবরি করা যাবে না, পরামর্শ করবে, কিন্তু জামাই টাকা নিয়ে আসছে পঁচিশ হাজার বেতন পায়, বউয়ের হাতে তুলে দেওয়া, জামাইরে বউ পাঁচশো টাকা দিছে, পাঁচশো টাকা থেকে বলছে এটা তোমার হাত খরচ, এই পাঁচশো টাকা তোমার
এই পকেট খরচ, এই 500 টাকা দিয়ে তুমি আগামীকালকে এটা করবা, এই 500 টাকা দিয়ে সেটা করবা, এই মাতবরি আপনার না, এই মাতবরি কার? স্বামীর, জামাইয়ের। আর আপনি খালি খাবেন, ঘুমাবেন, বাচ্চা পালবেন, নামাজ পড়বেন, রোজা করবেন, স্বামীর আনুগত্য করবেন, লজ্জা স্থানের হেফাজত করবেন। আল্লাহ রাসূল বলতেছে আল্লাহ তাআলা কিয়ামতে ওই মেয়েদেরকে ডাকবে, আয় এদিকে আয়, তোরা ওই খাদিজাতুল কুবরার সাথে জান্নাতে যা, জান্নাতের যেই দরজা দিয়ে খুশি সেই দরজা দিয়ে জান্নাতে ঢুকে যা। সুবহানাল্লাহ, আমার বাবা বলেনা জান্নাত নিজেরা কঠিন করছে, আল্লাহ কঠিন করে নাই। এরা দৌড়াইতে গেছে বাইরে, আল্লাহ বললো যে তোর দায়িত্ব তো তোর বাপের ওপরে, তোর স্বামীর ওপরে। এখন মেয়েরা কি করলো, শিক্ষিত হইতে দোষ নাই, কাজ করতে দোষ নাই, সব মেয়েরই কি চাকরির প্রয়োজন আছে? কিছু জামাই দেখা যায় 3 লাখ টাকা বেতন পায়, তাও বউকে নিয়ে যায় চাকরি করায় 20,000 টাকা 22,000 টাকা, কথা বলেন না কেন? ঘরে মন বসে না, যখনই এরকমটা হয় ঢাকা সিটির মধ্যে 56,000 তালাকের আবেদন পড়ে। গত 1 বছরে ঢাকা সিটিতে 56,000 তালাকের আবেদন পড়েছে, যেখানে 80%-এর অধিক তালাক মেয়েরা ছেলেদেরকে দিচ্ছে। নাউজুবিল্লাহ বলেন, এটা খুশির সংবাদ নাকি? আর আপনারা তো এখন পুরুষ না, আমরাও পুরুষ না, এখন সব কাপুরুষ, কথা বলেন না কেন? এর লাগে বউকে কাছে রাখতে পারেন না তো, আর রাখবে কি করে? পোলা পানো তো বদের হাড্ডি, বিয়ের আগে হাফ সেঞ্চুরি করে প্রেম করে, করতে করতে হাফ সেঞ্চুরি, বিয়ের পরে বউরে আর ভাল লাগে না, পরে পিছনে খালি ইউটার্ন মারে, পরক্রিয়া করে। নাউজুবিল্লাহ বলেন, মেয়েদেরও অনেকে আছে, সবার কথা না, বিয়ের আগে এই ছেলের সাথে সম্পর্ক, আবার বলে ভাইয়া এটা আমার কাজিন, ভাইয়া এটা আমার ফ্রেন্ড, ভাইয়া এটা আমার কি বিএফ, ভাইয়া এটা আমার ক্লাস ফ্রেন্ড, ভাইয়া এটা আমার ট্রেনিং ফ্রেন্ড, অমুক তমুক কত ফ্রেন্ড ভাই, বলতে 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 বিয়ে হয়ে যায় এক জায়গায়, পরবর্তীতে যায় ওখানে আর মন বসে না, কারণ আগে তো 8-10 জন ফ্রেন্ডের সাথে কথা হইতো, এখন তো একটাই জামাই, কথা বলেন না কেন? এর লাগে বারবার খালি ওইদিকে আসক্ত হয়, জামাই বিদেশ থাকলে মন ভাল লাগে না, তো বিদেশি জামাই তুই বিয়ে করছস কেন, কথা বলেন? নিজের ইজ্জত আমরা তুমি হেফাজত করতে পারবা না, নিজেকে কন্ট্রোল করতে পারবা না, তুমি বিয়ে করেছিলে কেন বিদেশি জামাই, তোমাকে তো পা ধরে নাই, তুমি বিয়ে করেছো এখন তোমাকে ইজ্জত আমরা হেফাজত করতে হবে। আর জামাইদেরকেও বলি, আপনারা যারা বিদেশ যান, অনেক জামাই আছে, বিদেশ যাওয়া দোষের কিছু না, মনে রাখবেন সেটা তো আপনার স্ত্রী, আপনি বিয়ে করে দুইটা ট্যাটু বাচ্চা বাইর করে দিয়ে বাস 10 বছর উধাও, কয় বাচ্চা ভালো কেন, একে বাচ্চা ভালোর লাগে বিয়ে হয়েছে নাকি, এর একটা হক আছে না, কথা বলেন না কেন? এরকম বিয়ে তো আপনাকে ইসলাম করতে বলে নাই। বিয়ের পরে বউয়ের কাছে থাকবেন, হ্যাঁ বিদেশ যাবেন, প্রতি বছর আসার চেষ্টা করেন, 2-3 বছর পর আসার চেষ্টা করেন, 12 বছর খবর নাই, আয়সা দেখে জুয়ান বিয়ে করে গেছিলাম, এখন তো চুলমুল সব পাইকে গেছে, এখন আর জরিনার মারে ভাল লাগে না, কোরে জরিনার মা তোরে দেখলাম কি আর হইলি কি, তখন হ্যাঁ কয় জরিনার বাপ বেটা তুই ছিলি কি এখন হইছস কি, কবে রেখে গেছস, 12টা বছর গেছে গা, আমার তো ভরু মরু সব পাইকে গেছে, বুঝেন নাই? এই বিদেশ গেলে একবারে খাইটা খুইটা আসেন, টাকা পয়সা নিয়ে এসে বিয়ে করে সংসার করেন, অথবা যদি যাইতেই হয় বছরে একবার, না পারলে 3 বছরে একবার, না পারলে 2 বছরে একবার। আর আল্লাহর হাবিবের হাদিস থেকে বোঝা যায় যে তিনি স্ত্রীদেরকে সাধারণত জিহাদে গেলেও সাথে নিয়ে যাইতেন একজনকে। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন যে স্ত্রীকে ছাড়া কখনো বেশি সময় তোমরা থাকবা না, 4 মাসের বেশি স্ত্রীকে ছাড়াটা ইসলাম আসলে পছন্দ করে না। তো যে কথাটি বলছিলাম প্রিয় ভাইরা, আমার বউয়ের হক আদায় করবেন, বউরা কলিজার টুকরা, বউরা কিন্তু ভালো হলে, স্বামী ভালো হলে একটা পরিবার জান্নাতের টুকরা হবে, বউ যদি ভালো না হয় তাহলে পরিবারটা জাহান্নামের টুকরা হয়ে যাবে, ঠিক কেনা? এ খেয়াল রাখতে হবে। তাহলে বউয়ের কথায় উঠবস না করে বউকে বউয়ের হক আদায় করবেন এবং ঘরের চাবি আপনার হাতে রাখবেন, মাতবরিটা হবে আপনার, কারণ মেয়েরা অনেক সময় ইমোশনাল হয়ে যায়, কচি কালো দাগ কিন্তু সুদের মায়া ছাড়তে পারে না, কথা কথা। নামাজ পড়ে কপালে 6 ইঞ্চি কালো দাগ কিন্তু মাখন তুলা ছাড়তে পারে না, ব্যাংকে রাখছে 20,000, এই 20 লাখ ব্যাংকে রাখছে 50 লাখ, প্রতি মাসে 50,000 মাখন তুলে, প্রতি মাসে কত হাজার মাখন তুলে, মানে সুদ খায় 50,000 নিয়ে আসে, হারামে আরাম আসেনি ভাই, নিয়ে আসে 50,000, আনার পরে দেখে বউয়ের ডায়াবেটিস, নিজেরে ডাক্তার ওরা বলছে যে 1 কাপের বেশি ভাত খাইতে পারবে না, ডাক্তার বলছে খবরদার মিষ্টির ধারে কাছেও যাইবেন না, ডাক্তার বলছে খবরদার 1 টুকরার বেশি গোস্ত খাইতে পারবেন না, ডাক্তার বলছে খবরদার রাত্রিবেলায় কিন্তু হিসাব নিকাশ করে শুইতে হবে। এই মিয়া খাইতে যদি আপনি না পারেন ওই টাকার কোনো বেল আছে?
50,000 নিয়ে আসলেন বউয়ের চিকিৎসা, নিজের চিকিৎসা আর পোলা পান, খালি তো পালসারে গিয়ে আর মারে, বুঝেন নাই বদের হাড্ডি। এদের পিছনেই খরচ মনে করেন 49,600, লাভ আছে কোনো? কোনো লাভ নাই। আরেকজন মানুষ রিক্সা চালায়, ভ্যান চালায়, মসজিদে ইমামতি করে, গার্মেন্টসে চাকরি করে, বেতন পায় 15,000, তিন পোলা, তিনটাই মাদ্রাসায় কোরআনের হাফেজ, অথবা স্কুলে পড়ে, কলেজে পড়ে, তিনটাই বাপমার কথা শুনে, বউয়ের কোনো অসুখ নাই, নিজের কোনো অসুখ নাই, মাসে এক পাতা প্যারাসিটামল ট্যাবলেটও লাগে না, সুখী জীবন। ভাত যদি দেন আধা কেজি চালের ভাত একাই খাইতে পারে, গোস্ত দিলে এক কেজি গোস্ত হজম করে ফেলতে পারে, যা দিবেন মরমর করে চাপায় খাইলে খায় ফেলতে পারে। ও 15,000 টাকা বেতন পাওয়ার পরে দেখা যাচ্ছে 11,000-এর সংসার চলে যাচ্ছে, 4,000 টাকা জমছে। এখন 50,000 সুদে ভালো না এই 15,000 ভালো? আরো জোরে, আপনি 5,00,000 কামাইলেন, থাকলো না 5,000ও, ডাক্তারের পেছনে ঘুরতে ঘুরতে শেষ, হারামে কামাইছেন। আর আপনি কামাইছেন মাত্র 20,000, হালাল উপার্জন, বরকত আল্লাহ তাআলা দিয়েছে, এই 20,000টাই ভালো ওই 5,00,000-এর চাইতে, ঠিক কিনা? এই দুনিয়ার জিন্দগিতে কিছু মানুষ আছে ভাই, সুদের মায়া ছাড়তে পারে না, হক মারার মায়া ছাড়তে পারে না, রাস্তায় 10টা টাকা পড়ে থাকতে দেখলে খালি একবার এদিকে চায়, একবার এদিকে চায়, যে নিমুকে নিমো না, যদি দেখে আশপাশে ডানে বামে পেছনে কেউ নাই, আস্তে করে 10টা টাকা নিয়ে বাস পকেটে ঢুকায় নাই। আছে না নাই? হাজি সাহেব, সভাপতি সাহেব, খবরদার, স্টপ! নামাজ পড়ছেন, রোজা করছেন, কিন্তু সুদের মায়া ছাড়তে পারছেন না, আপনার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না, হবে না, হবে না, ঠিক কিনা? নামাজ পড়তে পড়তে কপালে দাও, অথচ পোলা যখন বিয়ে করাইব তখন হিসাব নিকাশ করে, এত কষ্ট করে পোলা পান বড় করলাম, একটা পালসার হুন্ডা না নিলে কেমনে হয়? মানে যৌতুক ডিজিটাল কায়দায় আদায় করে, ডাইরেক্ট তো বলতে পারে না, হাসি মুখে কয় যে ভাই পোলা পান মানুষ বিয়ে করছে, একটু খেলা টেলা দেখবে, একটা টিভি না হলে কেমনে হয়, বলতে বান্ধব এসে বসবে, একটা সোফা না হলে কেমনে হয়, শুবে দুই জামাই বউ, একটা নরম তোষক না হলে কেমনে হয়, নিতে 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 মাইয়ের বাপের কলিজা চিপা শুরু করে। আছে না নাই? যারা যৌতুক নেয়, শুকুরের পেশাব খাওয়া, গোস্ত খাওয়া যেমন হালা হারাম, তদ্রূপভাবে যৌতুক নেওয়া হারাম, 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 ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আপনি কি চান আগে আপনাকে রিয়ালাইজ করতে হবে, আপনি কি জান্নাত চান না জাহান্নাম চান? যদি জান্নাত চান তাহলে জান্নাতের পথে যাইতে হবে, যদি জাহান্নাম চান তাহলে আপনাকে জাহান্নাম, আপনি তো চাই রয়েছেন, কেউ জাহান্নাম চায় না পাগল ছাড়া। যদি জাহান্নামে যাইতে চান তাহলে হারাম কাজগুলো করেন, আর জান্নাতে যাইতে চাইলে আপনাকে হালাল পথে আসতেই হবে, কোনো উপায় নাই। গত 4-5 বছর আগে মালিবাগ মোড়ে যখন ভূমিকম্প হলো একদিন, আমি 15 তলার ওপরে, বড় বিল্ডিংয়ের একটা গুণ হচ্ছে একটা ঝাঁকুনি দিলে নিজের থেকে আরও 3টা কুতানি মারে, দেখছেন আপনারা? মানে বড় বিল্ডিং যত হবে ঝাঁকুনি একটা দিলে নিজের থেকে আরও কয়টা, 3টা 4টা ঝাঁকুনি দেয়। তো 15 তলার ওপরে আমি আছি, হঠাৎ ভূমিকম্প শুরু হলো, দেখলাম অফিসিয়াল কাজ সবাই যার যার মতো ব্যস্ত, আমিও ব্যস্ত, যেমনি ভূমিকম্পটা শুরু হয়েছে দোয়া কালাম পড়া শুরু করলাম। আচ্ছা, মানুষগুলো মৌমাছির মতো আমার দিকে দৌড়ে আসলো, অফিসে যারা ছিল, হুজুর 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 এখন কি পড়বো, কি পড়বো, কি পড়বো, বুঝেন নাই, মানে ভয় ঢুকে গেছে কলিজার মধ্যে। তা আমি বললাম আজানের শব্দগুলো উচ্চারণ করেন, লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী মিনাজ জালিমিন পড়েন, কালিমাগুলো পড়েন, সবাই পড়া শুরু করেছে। হঠাৎ দেখি অন্য ধর্মের একজন মহিলা দৌড়ে আইছে, সে ওখানে চাকরি করে, কয় হুজুর এতজন এত দোয়া পড়তেছে আমি পড়ব কোনটা, বুঝেন নাই? মানে ঝাঁকুনি পড়লে তখন কিন্তু সবাই দোয়া খুঁজে, ঝাঁকুনি যতক্ষণ না পড়বে ততক্ষণ পর্যন্ত কিন্তু মানুষের তাল থাকে না, ঠিক কিনা বলেন? ওই কথাই আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছে, وَقَالَ الْإِنسَانُ مَا لَهَا بِأَنَّ رَبَّكَ أَوْحَى لَهَا يَوْمَئِذٍ تُحَدِّثُ أَخْبَارَهَا بِأَنَّ رَبَّكَ أَوْحَى لَهَا। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যেদিন জমিন তার কলিজাগুলো বের করে দিবে, মানুষ পাগলের মতো ছোটাছুটি করা শুরু করবে, ভাই ভাইকে চিনবে না, মা সন্তানকে চিনবে না। আল্লাহ তাআলা সূরা হাজ্জের 2 নম্বর আয়াতের মধ্যে কি বলছেন খেয়াল করুন, ইয়াউমা তারাউনাহা তাযহানু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন
حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد. الله رب العالمين বলছেন ওই কিয়ামতের ময়দানে এমন অবস্থা তৈরি হবে গর্ভবতী কোনো নারী যদি পেটে বাচ্চা নিয়ে ওই কিয়ামতের ভয়াবহ অবস্থায় ওঠে ওই ভয়াবহ চিত্র দেখে সে বাচ্চা ডেলিভারি করে দেবে গর্ভপাত করে ফেলবে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন মানুষগুলো পাগলের মতো ছোটাছুটি করবে পাগলের মতো ছোটাছুটি করবে সেদিন এক শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ও বান্দায় দিকাই ফেরেশতাদেরকে বলবেন আল্লাহ ও ফেরেশতারা ওই মানুষগুলোর আমলগুলো একটু চেক কর ওই মানুষগুলোর আমলগুলো একটু চেক কর ফেরেশতারা বলবে আল্লাহ চেক করছি চেক যখন হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন এই মানুষগুলোর আমলের খবর কি ফেরেশতারা তখন বলবে আল্লাহ মাত্র তিনটা নেক আমল বাকি মাত্র দুইটা নেক আমল বাকি ও গো আল্লাহ মাত্র দুই তিনটা আমল যদি হয়ে যায় তো এরা জান্নাতে চলে যায় তো আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন ও ফেরেশতারা না 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 দুই তিনটা আমল যেহেতু তাদের সংকট রয়েছে এদেরকে জান্নাতে দিও না এদেরকে জাহান্নামে দিয়ে দাও ওই বান্দাগুলো তখন বলবে আল্লাহ দুনিয়ার বুকে নামাজ পড়লাম দুনিয়ার বুকে রোজা করলাম হজ করলাম 60টা বছর আল্লাহ আপনার গোলামি করলাম ও গো আল্লাহ এই দুই তিনটা নেক আমলের কারণে আপনি আমাদেরকে ধ্বংস করে দেন না জাহান্নামে দিয়ে দেন না আল্লাহ বলবে তাহলে তুই দুই তিনটা নেক আমল নিয়ে আয় বান্দা তখন বলবে আল্লাহ আপনি আমার একটু সুযোগ দেন আমার মা আছে আমার বাবা আছে আমার আত্মীয় স্বজন আছে তাদের থেকে আমলগুলো নিয়ে আস আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবে যা কিয়ামতের ময়দানে যদি তোরে কেউ দেয় তুই নিয়ে আয় সে আমলগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর জন্য জান্নাতের ফয়সালা করব বান্দা তখন দৌড়িয়ে যাবে পবিত্র কোরআনুল কারিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন খেয়াল করুন يَوْمَ يَفِرُّ الْمَرْءُ مِنْ أَخِيهِ وَأُمِّهِ وَأَبِيهِ وَصَاحِبَتِهِ وَبَنِيهِ لِكُلِّ امْرِئٍ مِنْهُمْ يَوْمَئِذٍ شَأْنٌ يُغْنِيهِ الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই মানুষগুলো তখন দৌড়ে যাবে ভাই ভাইকে চিনবে না ভাইয়ের কাছে যাবে যাওয়ার পরে বলবে ভাই এই কিয়ামতের ময়দানে বড় বিপদে পড়ে গেছি রে ভাই বড় বিপদে পড়ে গেছি মাত্র দুই তিনটা নেক আমল প্রয়োজন এই দুই তিনটা নেক আমল যদি আমার হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য জান্নাতের ফয়সালা করে দেবে ভাই তখন বলবে ও ভাই তোর সঙ্গে আমি একসঙ্গে ছিলাম 12 বছর 14 বছর 20 বছর তোর সঙ্গে আমার অনেক সুখ দুঃখের স্মৃতি রয়েছে রে ভাই কিন্তু আজকে কিয়ামতের ময়দানে তুই আপন ভাই হওয়া সত্ত্বেও আমি আমার আমল নামা থেকে তোর একটা আমলও দিতে পারবো না বলুন আল্লাহু আকবার। ওই বান্দা তখন চিন্তা করবে আরে আমার আপন ভাই নিজ মায়ের পেটের ভাই আমার চিনল না যায় না একটু বাবার কাছে আমার বাপ মনে হয় আমার না করবে না কারণ বাপ তো অনেক ভালোবাসত। ওই যুবক তখন দৌড়ে যাবে বাবার কাছে বাবার কাছে গিয়ে বলবে বাবা আজকে কিয়ামতের ময়দানে বড় বিপদে পড়ে গেছি বাবা আল্লাহ রাব্বুল আলামিন আমার হিসাব গায়েম করেছেন মাত্র দুই তিনটা নেক আমল আমার প্রয়োজন বাবা আপনি একটু দিয়ে দেন যদি আপনি দিয়ে দেন আমার আমলটা শুদ্ধ হয়ে যাবে পূর্ণ হয়ে যাবে আল্লাহ তাআলা আমার জান্নাতে দিয়ে দেবে বাবা তখন বলবে ও সন্তান তোর জন্য অনেক পরিশ্রম করেছিলাম হাড় ভাঙা খাটুনি আমি খেটেছিলাম কিন্তু আজকে কিয়ামতের ময়দানে আমি বাবা তোর জন্য কোনো আমল আমার আমল থেকে তোরে দিতে পারবো না বলুন আল্লাহু আকবার। ওই সন্তান দৌড়িয়ে যাবে মার কাছে যাওয়ার পরে বলবে মা 10 মাস 10 দিন তুমি আমার পেটে ধারণ করেছিলা ও মা তুমি আমার জন্য অনেক কষ্ট করেছো ও মা তুমি আমার জন্য রান্না বান্না করেছো ও মা নিজে না খেয়ে আমার মুখে খাবার তুলে দিয়েছিলা মা আমি কিয়ামতের ময়দানে বড় বিপদে পড়ে গেছি তুমি আমার জন্য একটু ফয়সালা করে দাও না মাত্র দুই তিনটা নেক আমল যদি তোমার আমল আমল নামা থেকে আমার দিয়ে দাও আল্লাহর জান্নাতে আমি চলে যাব। মা তখন বলবে সন্তান আজকে কিয়ামতের ময়দানে
তুই যে দুনিয়ার কথাগুলো বলছিস যে তোর জন্য আমি এই করেছিলাম সেই করেছিলাম সব কিছু আমার মনে আছে, আমি তোর জন্য অনেক নির্ঘুম রাত কাটিয়েছি রে সন্তান, অনেক রাত আমি না খেয়ে কাটিয়ে দিয়েছি তোর জন্য, কিন্তু আজকে কিয়ামতের ময়দানে আমি মা তোর জন্য একটা আমল আমার আমল নামা থেকে দিতে পারবো না, বলুন আল্লাহু আকবার। জবাব আপনারা দিবেন এবার, এই পৃথিবীর বুকে আপনারা সবচাইতে বেশি ভালোবাসে কে? পৃথিবীর বুকে মা কে? সবাই বিশ্বাস করেন নাকি কেউ আছে যে বিশ্বাস করে না? সবাই বিশ্বাস করেন মা আপনারা সবচেয়ে বেশি ভালোবাসে। ওই মা কেয়ামতের ময়দানে আপনারা চিনবে না, কিন্তু বাংলার বুকে এমন কিছু মুরিদ আছে যারা বিভিন্ন পিসাবের কাছে যায় জান্নাতের টিকিট হাতানোর জন্য, কথা বলে না, মনে করে এই দরবারে গেলে আল্লাহ তাআলা আমার জান্নাত দিয়ে দিবে, আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? পিসাবের কাছে যাবেন, মুরিদ হবেন কোরআন হাদিস শেখার জন্য, সঠিক পথ দেখার জন্য। আপনি কোরআন হাদিস বুঝেন না, পিসাব হুজুর বুঝে আপনারা বুঝাইবে, আপনি সেভাবে চলবেন। কিন্তু কোনো পীর যদি নিজে গাঁজাখোর হয় তার কাছে যাওয়া যাবে? কোনো পীর যদি নিজে নামাজ না পড়ে, কোনো পীর যদি নিজেই মহিলাদের সাথে কোলাকুলি করে, ওই পীরের ধারে গেলে আপনার যতটুকু ঈমান আছে এতটুকু চুরি করে রেখে দেবে, কথা বলেন ঠিক কিনা? বাপরে বাপ, এখন বাংলাদেশে মানুষ গানও বাইর করছে। কেন এই কথা বলছি? তাফসির চলছে, তাফসির উল্টা পাল্টা বুঝবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়াউমালা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, কিয়ামতের ময়দানে আপনার সম্পদ আপনার সন্তান এগুলো কোনো কাজে আসবে না, কেউ কারো কোনো উপকার আসবে না, উপকার আসবে একমাত্র আপনার আমল, বলুন আল্লাহু আকবার। আর বর্তমানে তো যুবকরা মাশাআল্লাহ অনেকে এই ধরনের আউল বাউল ফাউল মার্কা পিসাবদের কাছে মরিদ হয়, যারা নিজেরা নামাজ ঠিক মতো পড়ে না, সুরা ফাতিহাটা শুদ্ধভাবে পড়তে জানে না, আবার খানকার আশপাশে যেগুলো লাল সালু বাবা ঘুরে বেড়ায় নামাজের কথা জিগাইলে বলে এই বেটা শরীয়তের মোল্লারা কি বুঝে, বেটা মারিফতের মোল্লা হইতে হবে, নামাজ পড়ি না কি হয়েছে, ঈমান এখনো ঠিকই তাজা আছে, টাটকা শয়তান, কথা বলেন, নামাজ না পড়লে ঈমান ঠিক থাকে? আবার গানও বলে কাকিরামান কাতিবিন রোজে হাশরের দিন আল্লাহর দরবারে যদি করে অভিযোগ আমি বলবো দুনিয়ায় ছিলাম খাজা বাবার লোক, নাউজুবিল্লাহ বলেন আছে না নাই? তোর খাজা বাবা যে জান্নাতে গেছে গ্যারান্টি তোরে দিল কিনা, কথা বলেন, খাজা বাবা যে গ্যারান্টি জান্নাতে গেছে এর গ্যারান্টি কে দিচ্ছে? যদি জান্নাতে যায় উনি, যদি গ্যারান্টি নাই যদি যায় তারপরেও যে আল্লাহ তাআলা ওনার সুপারিশের অধিকারী দিবে বানাবে, এই গ্যারান্টি আপনারা কে দিয়েছে? মনে রাখেন চমৎকার একটা পয়েন্ট, আম্মা জান আয়েশা এভাবে পাশে বসে রয়েছে, কার? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এখন অল্প বয়স্ক নারী তো, আল্লাহ নবীর সাথে আমার মাঝে মাঝে আয়েশার মনে করেন গ্যাঞ্জামও হইতো, কারণ নবীজির বয়স বেশি আয়েশার বয়স কম, মাথাটা ছিল একটু বেশি গরম। একদিন তুমুল যুদ্ধ চলছে, কার? আয়েশার আর নবীজির, তুমুল যুদ্ধ, মারামারি না আবার, নবীজিও চুপ করে আছে আর আয়েশা বকা শুরু করছে তো করছেই, নবীজি মুচকি মুচকি হাসছে, রাগ করে না কিন্তু কথাও বলে না, অমনি আবহ করাইছে, গেটটা খুলছে, খোলার পরে ঢোকার পরেই দেখে যে তুমুল যুদ্ধ মানে যুদ্ধ চলছে, আল্লাহর নবীর সাথে আয়েশার বাগবিতণ্ডা, এত জোরে কথা, আবু বকর রেগে গেলেন, আয়েশা আর একটা কথা যদি আমার হাবিবের সামনে উঁচু গলায় বলেছ আমি তোমার একটা থাপ্পড় দেব, আয়েশা তারপরেও একটু উঁচু গলায় কথা বলেছে, আবু বকর মারতে যাবে আর আল্লাহর নবী বলছে এই আবু বকর খবরদার আমার আয়েশার গায়ে হাত দিব না, সুবহানাল্লাহ, আমার আয়েশার গায়ে হাত দিব না, আবু বকর বলতেছে আয়েশা খবরদার আর কখনো এরকম যেন না দেখি, আবু বকর চলে গেছে, আল্লাহর নবী এইভাবে মাথা উঁচিয়ে আয়েশাকে বলতেছে আয়েশা আজকে কিন্তু বাঁচায় দিছি, না হলে পেদানি খাইতা, আল্লাহু আকবার, কারণ না বাঁচাইলে আপনি বিশ্ব নবী কিভাবে, আমার বাবা যদি আমারে মাইরেই দিত তা আপনি আমার স্বামী আমার সামনে আছেন কেন? আমাদের মধ্যে তো এরকম হবেই, তিন চার দিন পর আবু বকর আবার আসছে, আসার পরে গেটে নক দিচ্ছে, আয়েশা খুলছে, আজকে দেখে বাড়ির পা পরিবেশ একেবারে ঠান্ডা, মানে নবীজিও হাসতেছে আয়েশাও হাসতেছে, মানে হাসি মুখে আছে। এবার আবু বকর জামাইয়ের সামনে দাঁড়ায় দাঁড়ায় বলে যুদ্ধের দিন যেভাবে আমি সন্ধি করেছিলাম আজকে সুখের দিনে শান্তির দিনে দিনে যেন আবু বকরকে ভুলে যাওয়া না হয়, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন,
নবীজি মজা করতেছে, আবু বকর, যে আবু বকর আমার সুখের দিনে ছিল সে আবু বকর দুঃখের দিনেও ছিল। সুতরাং সুখে যেমন আবু বকরকে মনে থাকে, দুঃখেও আবু বকরকে নবীজির কলিজায় মনে থাকে। বরং সুবহানাল্লাহ, এমন কবুল করায় আল্লাহ করছে যে কিয়ামত পর্যন্ত আমার হাবিবের রওজার পাশে আবু বকর শুতে দিছে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কেমন ভালোবাসত তারা, যেদিন থেকে আল্লাহর নবী বলেছে আবু বকর আবু বকর আমার হিজরত হবে, এরপর থেকে কয়েক মাস আবু বকর বিছানা তার পিটি লাগায় নাই, খালি দরজার কোনারায় দাঁড়ায় ছিলেন যে না জানি কখন আমার নবীজি এসে গেট নক করে। বলুন সুবহানাল্লাহ। উহুদের ময়দানে এক বৃদ্ধা মহিলা, তার স্বামী মারা গেছে, ভাই মারা গেছে, নিজ সন্তান মারা গেছে, দৌড়ে আসতেছে উহুদের ময়দানে, বিশ্ব নবী মারা গেছে খবরটা ছড়িয়ে দিয়েছে কাফেররা, সাহাবীরাও বিভ্রান্ত হয়েছে। বৃদ্ধ মহিলা দৌড়াচ্ছে, সাহাবী পেছন থেকে ডাকতেছে, এই মহিলা কই দৌড়া, তোমার তো আর কেউ নাই। কয় মানে? কয় তোমার স্বামী মারা গেছে, তোমার বাপ মারা গেছে, তোমার সন্তান মারা গেছে, দৌড়াচ্ছ কোথায়? উহুদে গিয়ে তুমি কাউকে পাইবা না। বৃদ্ধা মহিলা বলতেছে, আরে স্বামী মারা গেছে, সন্তান মারা গেছে, বাবা মারা গেছে, আমি তো তাদের জন্য দৌড়াচ্ছি না, আমার নবীজির খবর কি সেই কথা বল। বৃদ্ধ মহিলা দৌড়িয়ে গিয়ে নবীজির কাছে হাজির, আল্লাহর হাবিব, আমার স্বামী চলে গেছে, আমার সন্তান চলে গেছে, আমার বাবা চলে গেছে, ওগো নবীজি আমার কলিজায় রক্তক্ষরণ হয় নাই, কিন্তু আপনার দান্দান মোবারক শহীদ হয়েছে, আমার বুকটা ফেটে কান্নাসছে ইয়া রাসূলুল্লাহ। কি ভালোবাসা নবীজির প্রতি, কি ভালোবাসা নবীজির প্রতি! তালহা রাদিয়াল্লাহু তাআলা ঢাল হয়ে দাঁড়ায় আছে উহুদে, একটার পর একটা তীর এসে বুকে বিঁধছে, সাতজন ঢালের মতো দাঁড়ায় ছিল, ছয়জন সরে গেছে আহত, কেউ নিহত। আল্লাহর নবী তালহাকে বলছে, তালহা তুই তো মারা যাবি রে, তালহা একটু সর না, দু একটা তীর আমার গায়ে লাগো। তালহা বলতেছে, ওগো নবীজি এই শরীরটাই রূপ যতক্ষণ আছে আমার বুকটা ঝাঁদরা হয়ে যাবে, কিন্তু আপনার সামনে থেকে আমার বুক সরবে না। কি ছিল নবী প্রেম, কি ছিল নবীর প্রতি ভালোবাসা, কি ছিল? হুদাইবিয়ার সন্ধ্যের সময় আল্লাহর নবী সাহাবীদের সাথে বসে আছে, কাফেররা একজন প্রতিনিধি পাঠাইছে, দেখ তো আগে নবীর খবর দেখি, আইছে, আসার পরে দেখে নবীজি ওযু করলে সাহাবীরা পানি নিয়ে খায় ফেলে, নবীজির ঘাম ঝরলে সাহাবীরা হাতে নিয়ে গায়ে মাখা শুরু করে, নবীজি থুথু মারলে সাহাবীরা হাত দিয়ে ধরে গায়ে মেখে নেয়। ওই কাফের প্রতিনিধি মক্কায় ফিরে গিয়ে বলে যে কাল মাকে তোরা যুদ্ধ করতে যাস, কার সাথে যুদ্ধ করতে যাস? যার সাথীবর্গ সবসময় বুকটারে ঢালের মতো তরবারির সামনে পাইতে রাখে, ওর সঙ্গে তোরা কখনো জয়ী হতে পারবি না। কেমন কথা, যার সাথীরা সবসময় বুকটারে পাইতে রাখে, এর সামনে কখনো জিততে পারবি না তোরা, আজাইরে ওর সাথে লাগতে যাস না। আল্লাহু আকবার। সে নবীরে গালি দেয় কিছু কুলাঙ্গার আছে না নাই? আছে না নাই? বাংলার জমিনে আছে না নাই? আপনার বাপের নাম তুলে কেউ গালি দিলে কলিজায় লাগে না? মার নাম তুলে গালি দিলে কলিজায় লাগে না? বাপের নাম তুলে গালি দিলে যদি কলিজায় লাগে, মার নাম তুলে গালি দিলে যদি কলিজায় লাগে, আমার নবী বলছেন, লাই উমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। বাপ মা সম্পদ সন্তান সন্ততি স্ত্রী পরিজনের চাইতে যতক্ষণ আমি নবীকে বেশি ভালো না বাসবা, ততক্ষণ প্রকৃত মুমিন হতে পারবে না। বাপের নাম তুলে গালি দিলে কলিজায় লাগে, মার নাম তুলে গালি দিলে যদি কলিজায় লাগে, আল্লাহর নবীকে কেউ গালি দিলে, আল্লাহকে কেউ গালমন্দ করলে, কোরআনকে নিয়ে কেউ কটাক্ষ করলে, তোমার কলিজা আগুন জ্বলবে, তোমার কলিজা আগুন না জ্বললে তুমি মুনাফিক মুনাফিক মুনাফিক, ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, কিন্তু আমরা মুসলমান কোথায় আজকে? আমরা মুসলমান কোথায়? নামাজ পড়ি, রোজা করি, হজ করি, যাকাত দিই, সব ঠিক আছে, আল্লাহর নবীকে আল্লাহকে ইসলামকে কেউ কটাক্ষ করলে এটা হুজুর গো কাজ, এটা হুজুররা ভাববে, আমগো কি, আমরা তো নামাজ রোজা পড়তেছি। কথা বলেন, যে কথাটি বলছিলাম, আম্মাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি আল্লাহর নবীর পাশে বসে আছেন, কইতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার স্ত্রী, আমরা কি কিয়ামতে কোনো ফ্যাসিলিটি পাবো না? কয় কী ফ্যাসিলিটি? আপনি না বলছেন কিয়ামতে উলঙ্গ হয়ে উঠবে মানুষ, তা আমরাও কি উলঙ্গ হয়ে উঠবো ইয়া রাসূলুল্লাহ? আল্লাহর নবী বললেন, হ্যাঁ আয়েশা, তোমরাও উলঙ্গ হয়ে উঠবে। তখন আম্মা যেন আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার স্ত্রী, আমাদের লজ্জার স্থান উন্মুক্ত হবে, আমাদের লজ্জা লাগবে না? আমরা আপনার স্ত্রী, আমরা উম্মাহাতুল মুমিনিন,
আয়েশাকে আল্লাহর নবী বললেন, আয়েশা রে, সেদিনের ভয়াবহ ভূমিকম্প আর চিত্র যখন শুরু হবে, মানুষ একজন আরেকজনের লজ্জা স্থানের দিকে তাকানো তো দূরের কথা, দূর সাহসও করবে না। বলুন আল্লাহ। আয়েশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনার পরিবারের সদস্য, আমি আপনার স্ত্রী, আমি কি কিয়ামতে কোনো ফ্যাসিলিটি পাবো না? আল্লাহর নবী বললেন, আয়েশা, কি ফ্যাসিলিটি? আমি জান্নাতে সহজে যাইতে পারবো না? আল্লাহর নবী জবাব দিলেন, আয়েশা শুনে রাখো, তুমি জান্নাতের ফ্যাসিলিটি তখনই আমার থেকে পাবা যখন ঈমান আর আমল নিয়ে কবরে ঢুকবা। যদি তোমার ঈমান আর আমল কবরে নিয়ে যদি তুমি যাইতে না পারো, তুমি শূন্য হাতে যদি কবরে যাও, আমি নবী আয়েশাকেও চিনবো না, আমার কলিজার টুকরা ফাতেমাকেও আমি চিনবো না। আল্লাহু আকবার বলে শিক্ষা নেন, এগুলো আমার কথা না, বানানো গল্প কিচ্ছা না, বুখারী মুসলিমের হাদিস। নবী যে চিনবে না আপনারে, কেয়ামতের ময়দানে আপনি যখন দাঁড়াবেন, কিছু মানুষ হাহাকার করে বলবে, এই আজকে আমাদের বাসায় বেঁকে, কয়েকজন বলবে যা আমাদের আদি পিতা আদম নবীর কাছে যা, আদম নবীর কাছে যাবে, যাওয়ার পরে বলবে আপনি বাঁচান না, আজকে পারবো না আমি আল্লাহর সামনে দাঁড়াইতে, কারণ জান্নাতের ভয়, ওই জান্নাতে যখন ছিলাম ভুলে একটা ফল ভক্ষণ করেছিলাম, আল্লাহ বড় রেগে আছে, এই জন্য আমি দাঁড়াইতে পারবো না। আদম নবী বলবে নূহ নবীর কাছে যাও, নূহ নবী বলবে যে না আমার ছেলে ঈমান আনে নাই, এই জন্য আজকে আমি ভয়ের মধ্যে আছি, দাঁড়াইতে পারবো না। নূহ নবী বলবে যাও ইব্রাহিম নবীর কাছে, মুসা নবীর কাছে যাবে, ইব্রাহিমের কাছে, ইব্রাহিম বলবে এই আমি জীবনে তিনবার মিথ্যার আশ্রয় নিয়েছিলাম, একবার মূর্তি ভাঙে বলছিলাম বড়ডাই ভাঙছে, দুই নম্বরে আমার একবার মেলায় নিতে চাইছিল, আমি ছিলাম সুস্থ, আমি বলেছিলাম অসুস্থ মেলায় না যাওয়ার কারণে, মেলায় যাব না এই জন্য, তিন নম্বর আমি যখন মিশরে স্ত্রীকে নিয়ে যাচ্ছিলাম, জালেম বাদশার হাত থেকে বাঁচানোর জন্য স্ত্রীকে বোন হিসেবে পরিচয় দিয়েছিলাম, তিনবার মিথ্যার আশ্রয় নিয়েছি, এই জন্য আল্লাহর আদালতে আজকে আমি ভয়ে দাঁড়াইতে পারবো না, তোমাদের ব্যাপারে কিছু বলতে পারবো না, যাও মুসা নবীর কাছে, মুসা নবীও সেম কথা বলবে, ঈসা নবীও সেম কথা বলবে, সর্বশেষ রহমাতুল্লিল আলামিনের কাছে আসবে। ইয়া রাসূলুল্লাহ, সবাই তো আমাদেরকে দূর দূর করে তাড়িয়ে দিল, কেউ আল্লাহর সামনে দাঁড়ানোর সাহস পাচ্ছে না, ও গো নবী, যে আপনি না রহমতের নবী, আপনি না সর্বরে কায়নাত, আজকে কি আল্লাহর কাছে আমাদের ব্যাপারে কিছু বলবে না? আল্লাহর নবী বলবেন তখন, এই আমার উম্মত, এই দুনিয়াবাসী মানুষেরা, তোরা আমার কাছ থেকে সরিস না, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এক্ষুনি তোদের জন্য কথা বলবো। আল্লাহর হাবিব সাজদায় লুটায় পড়বেন, আল্লাহ রাব্বুল আলামিন হাবিবকে বলবেন, হাবিব কেন আপনি আজকে কাঁদছেন? আজকে তো আপনার কান্নার দিন, নাও কেন আপনি কান্না করছেন বলেন। আল্লাহর হাবিব বলবেন, ও আল্লাহ, দুনিয়ার বুকে তো আপনি অনেক কিছুই আমারে দেখাইছেন, অনেক কিছুই করেছেন, ও মাহবুব সমস্ত নবীদের দোয়া আপনি কবুল করেছিলেন, ফ্যাসিলিটিগুলো দুনিয়াতেই তারা গ্রহণ করেছে, ও আল্লাহ আমি তো দুনিয়ার বুকে ওই ফ্যাসিলিটি গ্রহণ করি নাই, আল্লাহ আপনি আজকে না মাফ করে দিবেন, আমার উম্মতকে বলেছিলেন, ও আল্লাহ আপনি আমার উম্মতদেরকে ক্ষমা করে দিন। আল্লাহর নবী বলবেন, আল্লাহ আপনি আমার উম্মতদেরকে ক্ষমা করে দিন, এই মানুষগুলো পাগলের মতো ছোটাছুটি করছে, আল্লাহ আপনি ক্ষমা করে দিন। আল্লাহর নবী যখন এই কথাগুলি আল্লাহ রাব্বুল আলামিনকে বলবে, আল্লাহ বলবে, হাবিব মাথা আপনি উঠান, আল্লাহর নবী মাথা উঠাইবে, বলবে আপনার উম্মতের মধ্যে যারা বিনা হিসাবে জান্নাতে যাওয়ার মতো আমল করেছে, ওই মানুষগুলোকে জান্নাতে আপনি বিনা হিসাবে নিয়ে চলে যান, বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বসে আছেন, সাহাবীরাও সামনে বসে আছেন, আল্লাহর নবী বলছে আমার উম্মত, ইয়াদখুলুনাল জান্নাতা মিন উম্মতি 70 আলফা, আল্লাহর নবী বলছেন যে আমার উম্মতের মধ্যে 70,000 উম্মত যারা বিনা হিসেবে জান্নাতে যাবে। সাহাবীরা এবার আলোচনা করা শুরু করেছে, নবীজি বলে নাই যে কারা সেটা, সাহাবীরা বলতেছে যারা শহীদ হয় তারা, আরেক সাহাবী বলতেছে না যারা আল্লাহর রাস্তায় লড়াই করে তারা, আরেক সাহাবী বলতেছে না আমার সাহাবী যারা তারা, আরেক সাহাবী বলতেছে না 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 যারা আল্লাহর ওলি তারা। আল্লাহর নবী আবার বাইরে হয়েছে, বাইরে হওয়ার পর বলছে কি নিয়ে এত মতবিরোধ? আল্লাহর নবী হাদিস তো আপনি বললেন যে বিনা হিসাবে 70,000 মানুষ যাবে, আর নিয়ম হচ্ছে 70,000-এর সাথে 70,000 গুণ কেন? আল্লাহ তাআলা সওয়াব এবং ফজিলত দ্বিগুণ করে দেয়, যেমন 1 টাকা দান করলে দ্বিগুণ সওয়াব, 70 টাকা দ্বিগুণ সওয়াব, তো 70,000